ঝলমলে সুন্দর সিল্কি চুল পেতে শ্যাম্পু করার আগে যা করবেন অনেকে শ্যাম্পু করার আগের দিন বা ঘন্টাখানেক আগে চুলে তেল দিয়ে থাকেন এতে করে চুল নরম কোমল ও মসৃণ হয়ে থাকে আবার অনেকে টল ট্রিটমেন্ট করেন এটি চুল সিল্কি করার পাশাপাশি চুলের গোড়াও মজবুত করে থাকে সুন্দর ঝলমলে চুল পাওয়ার জন্য শ্যাম্পু করার আগে কিছু কাজ করা উচিত তাহলে জেনে নিন চুল ধোয়ার আগে করণীয় কিছু কাজ চুল ধোয়ার আগে বা আগের রাতে মাথায় তেল দিন কোনো সাধারণ তেল নয় টেস্ট করুন দুই প্রকার তেল মিশিয়ে দেওয়ার ক্যাস্টর অয়েল অলিভ অয়েল বা বাদাম তেল মিশিয়ে নিন চাইলে এর সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন এবার এই তেলটি তালুতে ভালোভাবে ম্যাসেজ করুন কমপক্ষে বিশ মিনিট ম্যাসেজ করুন এরপর আপনি চাইলে হট টাওয়াল ট্রিটমেন্ট করতে পারেন একটি টাওয়ালে গরম পানিতে ভিজিয়ে সেটা দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন ত্রিশ মিনিট তারপর শ্যাম্পু করে ফেলুন কখনো গরম পানি দিয়ে চুল ধোবেন না গরম পানি আপনার চুলকে রুক্ষ করে তুলবে চুলে প্যাক ব্যবহার করুন দুইটি পাকা কলা দুই টেবিল চামচ মেয়োনিজ এবং এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে প্যাক তৈরি করে নিন ঘন্টা এই প্যাকটি চুলে রাখুন তারপর চুল ধুয়ে ফেলুন কলা ও মধু চুলের রক্ষতা দূর করে চুলকে করবে সিল্কি শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না আপনি চাইলে প্রাকৃতিক কন্ডিশনারও ব্যবহার করতে পারেন চায়ের লিকার এবং লেবুর রস এক্ষেত্রে ভালো কাজে দিবে টক দই এবং ডিমের প্যাক ও ব্যবহার করতে পারেন এটি আপনার চুলকে কোমল করে তোলার পাশাপাশি খুশকিও দূর করে দেবে চুল ধর পর টাওয়াল দিয়ে জোরে জোরে খসবেন না এটি আপনার চুলের গোড়া দুর্বল করে দেয় টাওয়াল দিয়ে হালকা চাপ দিয়ে চুল থেকে পানি মুছে নেবেন